স্মার্টফোনটি আমরা সকলেই ইউজ করি ইভেন আপনিও স্মার্টফোনটি ইউজ করে থাকেন ফ্রেন্ডস স্মার্টফোনটি যেন আমাদের জীবনের সাথে যেন মিশে গেছে যেমন স্মার্টফোন দিয়ে আমরা ফোনের কথা বলা থেকে যত অনলাইনের কাজগুলো কিন্তু আপনার কম্পিউটারের মতো আমরা মোবাইল দিয়েই করে থাকি এবং আমাদের অনেক অনেক ইনফরমেশনগুলো আমরা মোবাইলের মধ্যেই রেখে থাকি যা আমাদের নোটবুক হোক অথবা পার্সোনাল অনেক ডিটেলস ফ্যামিলি মেম্বার অথবা নিজের কোনো পার্সোনাল ডিটেলসগুলো আমরা কিন্তু আমরা ফোনের মধ্যেই রাখি ফোনের মধ্যে রাখি সেটি লুকিয়ে হোক কিংবা এইভাবে হোক কিন্তু আমরা যখনই আমরা আমাদের স্মার্টফোনটি আমাদের রুমে রেখে যাই কিন্তু ফ্রেন্ডস আমাদের অজান্তেই কিন্তু আমাদের কিছু কিছু দুষ্ট লোক আছে আমাদের ইনফরমেশনগুলো দেখতে চাই এবং তথ্যগুলো নিতে চাই কিংবা অথবা আমাদের ফোন নাম্বার দিয়ে কিন্তু ইমোটিভ হ্যাক করতে চায় কিংবা অথচ আমাদের অনেক অনেক পার্সোনাল ডিটেলসগুলো দেখে নিতে চায় যা আমরা চাই না সেই ডিটেলসগুলো অন্য কারোর সাথে শেয়ার করতে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট সকলের জন্য আমি মনে করি ফ্রেন্ডস যেই আপনার অজান্তে আপনার মোবাইলে টাচ করবে সে তার ছবি একটি ক্যাপচার করে রাখবে অটোমেটিক হ্যাঁ ফ্রেন্ডস টিক্সটি অনেক অনেক গুরুত্বপূর্ণ দেখার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়েস করতে হবে হ্যালো ফ্রেন্ডস বরাবর মতো দেখছেন হাউ টু আন অ্যান্ড্রয়েড পিসি আমি স্বামী হয়েছি আপনাদের সাথে কোনো কথা হবে না ডাইরেক্ট সরাসরি চলে যাব কাজে এবং দেখিনি কাজটি কীভাবে করা যায় ওকে ফ্রেন্ডস এটি করার জন্য একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি আপনাকে কোনো প্রকার কষ্ট করতে হবে না আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটি পেয়ে যাবেন দেন আপনি যখনই ওপেন করবেন এইরকম ইন্টার ইন্টারফেস ওপেন হবে দেন আপনি এখান থেকে এটা অ্যালো করে দিবেন আমি অ্যালো করে দিচ্ছি অ্যালো করে দেওয়ার পর এখান থেকে পাচ্ছেন ওকে আই গট ইট দেন এইখানে প্রেস করে দিবেন দেন এইরকম যদি আসে দেন আপনি দেখবেন নো থ্যাঙ্কস নো থ্যাংকস টাইপ করে দেবেন নো এ ট্যাপ করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন স্ক্যান আনলক মনিটর দেন এইখানে ট্যাপ করে দেবেন দেন এইখানে আপনার বাইডি বল আপনার ক্যামেরা টাইপ এখানে ফ্রেন্স ক্যামেরা টাইপ টুতে আছে আপনি আমি রিকমেন্ড করবো এই টুতে রাখার জন্য দেখতে পাচ্ছেন ক্যামেরা টুতে যেহেতু আপনার আর দুটি ক্যামেরা আছে দেন আপনার ফার্স্ট ক্যামেরা দিয়ে আপনার ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি ক্যাপচার করবি দেন এইখানে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড প্রোটেক্ট দেন পাসওয়ার্ড প্রোটেক্টে ট্যাপ করে দেবেন যে কোনো আপনার ফাইভ ডিজিটের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন আমি এক্সাম্পল ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন ওকেতে প্রেস করে দিচ্ছি ওকেতে প্রেস করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা ইমেজ নামে যে অপশন আছে দেন ক্যাপচা ইমেজেতে আপনি ট্যাপ করে দেবেন ফ্রেন্ডস রকম যদি আপনার কোন প্রকার অ্যাড আসে আপনার অ্যাডটি আপনি কেটে দিবেন আপনি দেখতে পাচ্ছেন এইখানে ক্যাপচা ইমেজে কিন্তু কোনো প্রকার কিছু নাই হ্যাঁ আর যখনই আপনার কেউ আপনার মোবাইলে হাত দিবে তারপর আমি দেখাচ্ছি ফ্রেন্ডস আমি পুনরায় একটি ওপেন করে দেখাচ্ছি এক্সাম্পল আমি আপনার আমি ধরেন নিজেই মোবাইলটি আপনার পুনরায় টাচ করতে চাচ্ছি দেখতে পাচ্ছেন আচ্ছা আমি এখানে টাচ করলাম ওকে ফ্রেন্ডস আমি আবারও ডিপিট করছি এক্সাম্পল আমি আমার মোলটি এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য আমি দেখুন আমি টাচ করছি এখন আপনি পুনরায় আপনার যে ক্যাপচাটা আপনার ওই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটিতে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি আমার ভিডিও ডিসক্রিপশান পেয়ে যাবেন দেন এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা ইমেজ নামের যে একটি অপশন আছে দেন এই ক্যাপচা আমি রিপিউট করেছি ক্যাপচা ইমেজ যেই আপনার ইমেজটি আপনার ক্যাপচার করবি দেন ইমেজে ট্যাপ করে দেবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার আর ইমেজটি এখানে শুয়ে হয়ে গেছে ফ্রেন্ডস হয়তো আপনাকে পাসওয়ার্ডটি আপনার চাইতে চাইতে পারে পাসওয়ার্ডটি যদি চায় তাহলে আপনার ফাইভ ডিজিটের আপনার পাসওয়ার্ডটি আপনার এখানে ট্যাপ করে দেবেন আর ক্যাপচা ইমেজ আপনার এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার ইমেজটি ক্যাপচা হয়ে গেছে তাহলে ফ্রেন্ডস এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওতে যদি ভিডিও দ্বারা আপনাদের উপকার আসে ভিডিওটি শেয়ার করে আরেক বিকে থাকার সুযোগ করে দেবেন এরকম নিত্য নতুন টিক্স অ্যান্ড টিপস পেতে এই চ্যানেলের সাথে থাকুন তত পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ